শুভ বিজয়া। পূজোর মৌসুম শেষ হলেও কিন্তু বাঙালির মন থেকে বাঙালি খাবারের স্বাদের রেশ এখনো কাটেনি, তাই আজ জিও বাংলার পক্ষ থেকে আমি সংযুক্ত আপনাদের নিয়ে চলে এসেছি এমনই এক পাইস হোটেলে, যেখানে হোটেলটির নামে রেস্তোরাঁ থাকলেও খাবারে কিন্তু রয়েছে ষোলো আনা বাঙালি স্বাদ। আমার সামনে চলে এসছে ভরপুর বাঙালি খাবার, খেতে খেতেই আপনাদের সাথে ভাগ করে নিই কী খাবো আজকে। প্রথমেই রয়েছে মুগ ডাল, এছাড়া রয়েছে হচ্ছে স্পেশাল ভেজিটেবলস, সেটা এখানে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে করা। এখন আমরা জানি সামনে শীতকাল আসছে, তো শীতকালের মরশুমে শীতকালের ভেজিটেবলস, এছাড়া রয়েছে হচ্ছে তাদের স্পেশাল মাছের ভর্তা, এটা ভেটকি মাছ দিয়ে বানানো হয়েছে, এবং তার সাথে রয়েছে হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছের ভর্তা, এবং আপনাদের আমাদের বাঙালিদের ফেভারিট চিতল মাছের মিঠা। এই শীতের মৌসুমে বাজারে যখন ফ্রেশ ফুলকপি মটরশুঁটি ওঠে খেতে কিন্তু মন্দ লাগে না, তবে আমার নিরামিষ পদ দিয়ে খাওয়া কিন্তু শেষ। এবার আমি খেয়ে দেখবো এদের মাছের ভর্তা, এটা কিন্তু ভেটকি মাছ দিয়ে করা। এখানে রয়েছে পেঁয়াজ কুচো লঙ্কা, খেয়ে দেখা যাক কেমন। সত্যি কিন্তু অসাধারণ খেতে, সর্ষের তেলের একটা হালকা ঝাঁজ রয়েছে, আবার তার সাথে কাঁচা লঙ্কার ঝাঁজ, মানে বেশ ভালোই খেতে লাগছে। আমি বরং এই খাবারগুলো দিয়ে খেতে থাকি, আর ততক্ষণে আপনারা শুনে আসুন এই দোকানের কর্ণধার কি বলছে। কিভাবে শুরু হয়েছিল আপনাদের এই রেস্তোরাঁ? ফেসকু স্ট্রিট অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য বিখ্যাত, বাংলাদেশিরা এখানে, বাংলাদেশিরা ইন্ডিয়াতে আসলে পরে কলকাতায় আসলে পরে মেনলি ফেসকু স্ট্রিটে থাকে। তো আমার ফাদার বাংলাদেশেরই একজন ছিল, বাংলাদেশি ওনার জন্ম, তো বাংলাদেশিদের খাবার খাওয়াবে বা সামথিং এমন কিছু একটা চিন্তাভাবনা, বিজনেস হবে একটা সামথিং, এই চিন্তাভাবনা করে 1996-এ আমার বাবা ভূপেন্দ্রচন্দ্র সাহা আর মিস্টার হরমিত সিং মিলে এই রেস্টুরেন্টটা তৈরি করেছিল। আপনি বললেন যে বাংলাদেশি ও বাঙালি খাবারের জন্য ফেমাস, তো কি কি স্পেশাল খাবার পাওয়া যায় আপনাদের? আমাদের স্পেশাল খাবার হচ্ছে বাংলাদেশিরা খাবারের স্টার্টিং এর আগে আমরা যেরকম ইন্ডিয়ানরা মুগ ডাল খাই, কিন্তু বা ডাল খাই, ওরা ডাল খাবে না। ওনারা ফার্স্ট স্টার্টিং করবে ভর্তা আইটেম দিয়ে, ভর্তা ভাজি, করলা ভাজি, ভেন্ডি ভাজি, আলু ভর্তা, ডাল ভর্তা, ফিশ ভর্তা, আপনি যে ফিশ ভর্তাটা ট্রাই করলেন, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, লোটে মাছের ভর্তা, ভ্যারাইটিস অফ ভর্তা ওনাদেরকে আগে খাবে, তারপরে ওনারা সবজি আইটেম খাবে, তারপরে মাছ খাবে, লাস্ট ডাল দিয়ে ফিনিশ। আপনাদের প্রাইস রেঞ্জটা কি কিরকম? আমরা ভেরি নমিনাল, সব থেকে বড় কথা আমাদের কাস্টমার হচ্ছে তিন বেলার কাস্টমার, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার। তো তাদেরকে আমার রিচ ফুড প্রোভাইড করলে চলবে না, তাদেরকে আমাকে প্রোভাইড করতে হবে যেটা বাড়ির, যেটা সবাই বলে ঘরোয়া খাবার, ঘরোয়া খাবার আমাকে প্রোভাইড করতে হবে। শুনিয়ে নিলেন কি বলছেন এই দোকানের কর্ণধার। তবে আমি যেটার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ, এটা কিন্তু বেশ কিছু হারিয়ে যাওয়া বাঙালি খাবারের মধ্যে একটা। আসুন তাহলে খেয়ে দেখা যাক। আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছি এইটা পুরোপুরি সর্ষে বাটা দিয়ে রান্না করা হয়েছে, এবার চেখে দেখবো এর স্বাদ কেমন। এটাকে কিন্তু আমরা বাটার মধ্যেও ধরতে পারি, কারণ এর মধ্যে রয়েছে কাট, একে কিন্তু আমরা বাটার মধ্যেও ধরতে পারি, কারণ এর মধ্যে রয়েছে নারকোল, শস্য এবং একটু পোস্ত, যে চার এই তিনটে জিনিসের স্বাদই কিন্তু আমরা ভরপুর পাচ্ছি এর মধ্যে, অসাধারণ করে যে কোনো কথা হবে না। এরপরেই রয়েছে চিতল মাছের মুইঠা, আলু দিয়ে রান্না করা হয়েছে, বেশ মাখা মাখা, খেয়ে দেখা যাক কেমন। চিতল মাছের মুইঠাগুলো কিন্তু এরকম ছোট ছোট বলসের আকারে এখানে দেওয়া রয়েছে, এবং আপনারা যদি এক প্লেট চিতল মাছের মুইঠা অর্ডার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন চার পিস এরকম চিতল মাছের পকোড়া বা বল, যেটাই আপনারা বলতে চান, এবং রয়েছে এক পিস আলু, খেয়ে দেখি কেমন লাগছে।
ভরপুর বাঙালি স্বাদের টেস্ট রয়েছে এর মধ্যে, এবং খুব মাছটা খুব ফ্রেশ। আমি জানি না এরা এই স্বাদটা কীভাবে আনেন, তবে আপনারা কিন্তু নিশ্চয়ই এখানে এসে এই খাবারটা খেয়ে দেখবেন। আমি বরং এই খাবারগুলো শেষ করতে থাকি, আর তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাই আমি আজ আপনাদের নিয়ে এসেছিলাম ফ্রেঞ্চ রেস্টুরেন্টে, যেখানে বাঙালি খাবারের স্বাদ কিন্তু আমার মন ভরিয়ে দিয়েছে। আর আপনারা যারা ভাবছেন কিভাবে আসবেন এখানে, তাদেরকে বলি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে কিন্তু হাঁটা পথেই সহজেই চলে আসতে পারবেন আপনারা এখানে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতি সপ্তাহে এরকমই পাইস হোটেল এপিসোড দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়।